ভাঙর তুমি কার এই প্রশ্নই সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিকে উত্তপ্ত করে রেখেছে শওকত মোল্লার নাকি আরাবুল ইসলামের এমনিতেই আরাবুল ইসলাম বনাম শওকত মোল্লার অ্যাকশনে ভাঙর সব সময় উত্তেজনার শীর্ষে থাকে এবার এই পরিস্থিতিতে সিপি মনোজ বর্মা তিনি সেখানে গেলেন তাও আবার অ্যাকশন মোডে সিপি হওয়ার পরে প্রথমবার ভাঙরে এলেন মনোজ বর্মা মঙ্গলবার 8ই অক্টোবর দুপুরে কলকাতা পুলিশের ভাঙর ডিভিশনের মোট তিনটি থানা পরিদর্শন করেন তিনি প্রথমে ভাঙর থানায় যান সিপি পরে সেখান থেকে উত্তর কাশীপুর থানা পরিদর্শন করেন সেখানে থানার পরিকাঠামো এবং পুলিশের সঙ্গে আলাপচারিতা শেষ করার পর পোলেরহাট থানায় যান এবং সেখান থেকে ভাঙর ডিভিশনের ডিসি অফিস পরিদর্শন করেন কলকাতার উদ্দেশ্যে তারপর ফিরে যান পূজোর মুখে একদিকে যেমন থানাগুলো পরিদর্শন করেন তার পাশাপাশি ভাঙরের দুর্গাপুজো নিয়ে কেমন পরিবেশ রয়েছে চার থেকে তারও খোঁজ নিয়েছেন তিনি পুলিশ সূত্রে সেটাই জানা যাচ্ছে এই নিয়ে আমার কালিক প্রসেনজিৎ সাহার একটি রিপোর্ট দেখাবো আপনাদের ভাঙরে এলেন কলকাতা পুলিশের সিপি মনোজ বর্মা কলকাতা পুলিশের সিপি হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই কার্যত তিনি এই প্রথম ভাঙরে এলেন ভাঙরে এসে ভাঙর ডিভিশনের যে থানাগুলি রয়েছে সেগুলি যেমন খতিয়ে দেখেন তিনি তেমনি ডিভিশন অফিসেও তিনি যান প্রথমে তিনি আসেন ভাঙর থানায় এবং সেখানে ভাঙর থানার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে কথা বলেন সেখানে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর তিনি যান উত্তর কাশীপুর থানায় এবং সেই উত্তর কাশীপুর থানাতেও আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের সাথে তিনি কথা বলেন দীর্ঘক্ষণ আলোচনা করেন এবং তারপর যান পোলেরহাট থানায় একইভাবে সেখানেও আইসি সহ অন্যান্য পুলিশ কর্মীদের সাথে কথা বলেন এবং অবশেষে তিনি যান ডিসি অফিসে এবং ভাঙরের ডিসির সাথে তিনি দীর্ঘক্ষণ বৈঠক করেন ভাঙরের আইন শৃঙ্খলা কীভাবে ঠিকঠাক রাখা যায় যাতে কোথাও কোনো রকম সমস্যা না হয় ভাঙরের আইন শৃঙ্খলা নিয়ে এবং ভবিষ্যতে যাতে ভাঙরে পুলিশ প্রশাসনকে প্রশ্নের মুখে না পড়তে হয় যাতে মানুষের নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে ভাঙর যাতে সম্পূর্ণভাবে সুরক্ষিত থাকে সেই কারণেই তিনি মূলত বৈঠক করেন এবং সেই বৈঠক থেকে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন তবে সেগুলি এই মুহূর্তেই সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ করা হয়নি তবে যেমনটা জানা যাচ্ছে ভাঙরের নিরাপত্তা যাতে আরও আটোসাঁটো করা যায় ভাঙরে কোথায় কোথায় বা কোন কোন থানায় আরও ফোর্সের প্রয়োজন কোথায় কোথায় পুলিশ পিকেটিং প্রয়োজন কোথায় কোথায় নাকা চেকিং করা প্রয়োজন সেইগুলো বিষয় নিয়ে যেমন আলোচনা হয় তেমনি ভাঙরের অত্যন্ত ব্যস্ততম যেটা রাস্তা বাসন্তী রাজ্য সড়ক এবং এই বাসন্তী রাজ্য সড়কে মাঝে মধ্যেই পথ দুর্ঘটনার ঘটনা ঘটে কিভাবে এই দুর্ঘটনা কমানো যায় কোথায় কোথায় সিসিটিভি ইনস্টল করা প্রয়োজন আরও এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা হয় বিশেষ করে এই ভাঙর এর আগে বারুইপুর জেলা পুলিশের আওতাধীন ছিল এবং গত পঞ্চায়েত নির্বাচনে ভাঙরে ব্যাপক অশান্তি হয় ব্যাপক মারামারির ঘটনা ঘটে এবং সেই মারামারি অশান্তির পর অবশেষে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেন যে ভাঙরকে কলকাতা পুলিশের আওতাভুক্ত করা হবে এবং সেই মোতাবেক কয়েক মাস আগেই ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসা হয় এবং সেই কলকাতা পুলিশের আওতায় নিয়ে আসার পর থেকে ভাঙরে কিন্তু যে রাজনৈতিক পরিস্থিতি সেটা যেমন একদিকে বর্তমানে উন্নত হচ্ছে কিন্তু ভাঙরের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি সেটা কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে তেমনটাই কিন্তু সাধারণ মানুষের দাবি তার কারণ কলকাতা পুলিশের আওতাভুক্ত হওয়ার পর বড় সড়ো কোনো রকম কিন্তু ঝামেলা অশান্তি ভাঙরের বুকে হয়নি এবং কলকাতা পুলিশ সেটাই চাইছে ভাঙরকে যাতে সুস্থ রাখা যায় ভাঙরকে যাতে কোনো রকম অশান্তি না হয় এখানে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে স্বাভাবিক থাকে এবং সাধারণ মানুষ যাতে নিরাপত্তা বোধ করে নিরাপদ বোধ করে এবং এখানকার মানুষের যাতে নিরাপত্তা রক্ষা করা যায় সেই কারণেই মূলত পুলিশের তরফ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে এবং যে কারণে বারুইপুর জেলা পুলিশের হাত থেকে ভাঙরকে কলকাতা পুলিশের হাতে নিয়ে আসা হয়েছে সেই উদ্দেশ্য যেন কখনো ব্যাহত না হয় সেটাই মূলত চেষ্টা চলছে এবং সেই কারণেই কলকাতা পুলিশের সিপি হিসাবে দায়িত্ব নেওয়ার পর মনোজ বর্মা তিনি কিন্তু ভাঙরে চলে আসেন এবং ভাঙরে এসে দীর্ঘক্ষণ ভাঙরের এই তিনটি থানার অর্থাৎ ভাঙর থানা উত্তর কাশীপুর থানা এবং কোলেরহাট থানার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনা করেন এবং সেই আলাপ আলোচনার পাশাপাশি তিনি ডিসি অফিসে যান সেখানেও আলোচনা করেন এবং আগামী দিনে যাতে আরও সুরক্ষিত ভাঙর গড়ে তোলা যায় আরও ভাঙরের মানুষকে নিরাপত্তা দেওয়া যায় সেই সমস্ত বিষয় নিয়েই মূলত তিনি এদিকে এদিন আলোচনা করেন এবং আগামী দিনে যাতে ভাঙরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে কোথাও অবনতি না হয় তার জন্য আর কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন
সেই বিষয়গুলিও মূলত খতিয়ে দেখা হবে বা খতিয়ে দেখা হয়েছে এবং আগামী দিনে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলেও কিন্তু জানানো হয়েছে। এবং এই মনোজ বর্মা তিনি যেমন ভাঙড়ের সমস্ত পুলিশ কর্মীদের সাথে কথা বলেন, তেমনি ট্রাফিক গার্ডে যারা পুলিশ কর্মীরা রয়েছেন তাদের সাথেও কথা বলেন কিভাবে এই দুর্ঘটনা প্রবণ বাসন্তী রাজ্য সড়কে দুর্ঘটনা কমানো যায় সে বিষয়েও বাড়তি আলোচনা এবং বিশেষ আলোচনা কিন্তু হয়েছে। প্রসঙ্গত এর আগে মনোজ বর্মা যখন সিপির পদে বসেন তার সমালোচনা করতে শোনা গিয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তিনি অভিযোগ করেছিলেন যে অতীতে অনেক কেচ্ছা রয়েছে তার। পুলিশের যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ এ পোস্টিং করা হয়েছে, মনোজ বর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, মনোজ বর্মা সিপিএম এর ব্লু আইড বয় ছিলেন। অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কর্মীদের ওপর সবচেয়ে বেশি অত্যাচার করেছেন, এইভাবেই তিনি কটাক্ষ করেছিলেন। তিনি আরো বলছেন যে পশ্চিম মেদিনীপুরের এসপি ছিলেন একটা বেয়াদো, নিজে দাঁড়িয়ে থেকে রাস্তা কেটেছিলেন, পুরো জঙ্গল মহল জুড়ে অত্যাচার করেছিলেন। কলাইকুণ্ডতে একটা ঘর তৈরি করেছিলেন যেখানে প্রচুর ছেলেকে ফ্যানের সঙ্গে পা বেঁধে বেধরক মারতেন নাকি এই মনোজ বর্মা। কি বলেছিলেন কটাক্ষ করে শুভেন্দু অধিকারী, শোনাবো আপনাদের। এবং পুলিশে যে পোস্টিং হয়েছে, বিনীত গোয়েলকে এসটিএফ পোস্টিং করা হয়েছে, রাইস পোস্টিং, ও কাকে দিয়েছেন? মনোজ বর্মাকে দিয়েছেন, যিনি সিপিএম এর ব্লু আইড বয় ছিল, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায়, যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে। আমাকে মুখ করতে দিত না, এসপি পশ্চিম মেদিনীপুর ছিল, একটা বেয়াদব রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে। কলাইকুণ্ডাতে একটা ঘর তৈরি করেছিল, সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে উপরের দিকে পা বেঁধে নিচে পেটাতো। মাহাতোদের সোরেন, মুর্মু, টুডু, হাঁসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত, যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর আর্মাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর, অবিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার্যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন, সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত করেছে, কত লোককে থার্ড ডিগ্রি টর্চার দিয়েছে। আমি 25 জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম, এত অত্যাচার করেছে, ছেলেগুলোকে এখনো কেসে দিন জেলে হাঁটতে হয়, আমাকে 8 বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায়। এই রকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন। সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।